ভয়ঙ্কর একটি সাইক্লোন ঝড় কিন্তু আসতে চলেছে, যার নাম ডানা। দেখুন কি আরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু একেবারে চলে এসেছে, আর এই জায়গাগুলো কিন্তু পুরো ভিজে গেছিলো। দেখুন জল কিন্তু এখনও রয়েছে আর কি, কিছু কিছু করে পুরো জায়গাটা কিন্তু ভিজে গেছিলো এটা অ্যাকচুয়ালি। আর পুরো জায়গাগুলো দেখো, আবার বৃষ্টি হচ্ছে, পুরো জায়গাটা একেবারে শেষ। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি একদম রয়েছি আমার বাড়ির ছাদে, আর আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ডানা প্রবেশ করে গিয়েছে, আর একেবারে দেখছো পুরো আকাশ কিন্তু মেঘে ভর্তি হয়ে গেছে। দেখছো বন্ধুরা, আকাশটা কিন্তু একেবারে মেঘে। তো বন্ধুরা, এখন কিন্তু আমি একদম আমার বাড়ির ছাদের উপরে রয়েছি, পূর্ব মেদিনীপুর, আমাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে। পশ্চিমবঙ্গের কিন্তু ডানা, যে ভয়ঙ্কর যে সাইক্লোন আসতে চলেছে, সে ডানা কিন্তু একেবারে প্রবেশ করেছে। আর আকাশের অবস্থা দেখো, এখন কিন্তু সময় 2 বেজে গেছে প্রায়, আর মাঠঘাটগুলো কিন্তু এই যে পুজোর আগে যে গত বন্যা হয়ে গেছিলো তার এখনও জল কিন্তু কমে যায়নি, মানে এখনও অনেকটা জল রয়েছে। আর আকাশটা কিন্তু পুরো কালো হয়ে গেছে মেঘে, আর বৃষ্টি পড়ছে এখন আমার শরীরে, এখন পুরো বৃষ্টি পড়ছে। আর পুরো জায়গাটা হচ্ছে পশ্চিম দিক, আর ওই পাশটা কিন্তু একেবারে পাঁশকুড়ো, আর এই পাশটা একদম দেখা, এই পাশটা একদম মেঝেদার রয়েছে, এটা পূর্ব দিক, আর এটা পশ্চিম দিকে একবার পাঁশকুড়ো। আর আমি কিন্তু একেবারে আমার বাড়ির ছাদে রয়েছি, সত্যিই কিন্তু একেবারে ভয়ঙ্কর একটি সাইক্লোন ঝড় কিন্তু আসতে চলেছে, যার নাম ডানা। আর সবাই সতর্ক থেকো, কারণ এক মাস আগেই যে ভয়ঙ্কর বন্যা হয়ে গিয়েছিলো, গোটা পাঁশকুড়া এলাকা ভেসে গিয়েছিলো সে বন্যার মধ্যে, আর একেবারে কিন্তু পুরো আকাশ পুরো ঘনীভূত হয়ে গেছে কালো মেঘে, আর বৃষ্টিও চলে এসেছে। তবে পশ্চিমবঙ্গে কিন্তু পূর্ব মেদিনীপুরে আবার কি সেই ভয়ঙ্কর বন্যা হতে চলেছে, আবার কি সেই বৃষ্টি আসবে, আর পুরো জায়গা কিন্তু একেবারে জলে ভেসে যাবে কালী পুজোর আগেই। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি বন্ধুরা, তোমরা কিন্তু খুবই সতর্ক থেকো, এবং নিজস্ব যে জায়গাগুলো রয়েছে খাল বিল নালা, ওগুলো কিন্তু তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখো। তাতে কী হবে বলো তো, তাতে জলগুলো কিন্তু পরিষ্কার হয়ে যখন বৃষ্টিতে জল জমে যায়, সে কারণে কিন্তু আমাদের বাড়ি ভদ্রগুলো ডুবে যায়, কারণ জলটা ঠিকঠাকভাবে পাস হয় না। তো সেভাবে তোমরা পরিষ্কার করে রেখো। আর তো চলো, ছাদে কিন্তু জল ভর্তি হয়ে গেছে, এই 2 মিনিট হলো বৃষ্টি এসেছে, আর বৃষ্টিটা কিন্তু প্রচুর জোরে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বৃষ্টিটা খুবই জোরে এসেছে। আর পশ্চিমবঙ্গে এটা ডানা, মানে কালী পুজো আসতে না আসতেই আবার ডানা চলে এলো। কিছুদিন আগে বন্যার জল এই 5 দিন হলো আমাদের রাস্তা থেকে নেমেছে, আবার বৃষ্টি, পুরো কিন্তু ভিজে যাচ্ছে। আর মাঠটা তোমাদেরকে যদি দেখাই, আর আমাদের মাঠটা দেখো একেবারে, ভাই রে ভাই কী হয়েছে মাইরি, দেখেন মাঠগুলো কিন্তু একেবারে প্রায় জলপ্লাবিত হয়ে গেছে ধীরে ধীরে। দেখেন আমি কিন্তু একেবারে আমার বাড়ির দোতলা ছাদে রয়েছে, আর মানে দোতলা রুমে আর কি একটা, আর ওটা একটা পাশের রুম, এটা নতুন একটা হচ্ছে হয়তো। আর দেখেন পুরো গাছপালাগুলো কিন্তু একেবারে ভিজে গেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে আর কি, বুঝতে পারছো, বৃষ্টিটা পড়ছে কিন্তু পাটার মধ্যে।